এই ধরনের ট্রাক্টর কার্টুন কীভাবে তৈরি করবেন নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ধরনের ট্র্যাক্টার কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আপনাদের স্টোরে যাবেন প্লেস্টোরে গিয়ে সার্স ইমেজ অ্যাপটি ডাউনলোড করবেন তারপর সেখান থেকে ট্র্যাক্টার পিএনজি ট্র্যাক্টার টলি পিএনজি এবং যত ম্যাটেরিয়ালস আছে সব কিছু ওখানে পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকাল নতুন ভিডিও ট্র্যাক্টার কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন চলে আসলাম এবার কাইন মাস্টারে আপনাদের যদি কাইম মাস্টার না থাকে তাহলে ভিএনএ করবেন যে কোনো অ্যাপেই আপনারা এডিট করে নেবেন কাইন মাস্টার এসে ক্রিয়েটে নিউতে ক্লিক করব তারপর আপনারা সবাই জানেন যে ইউটিউবের যে সাইজটা আছে সেটা হচ্ছে ষোলো নয় ষোলো নয় রেশিও বেছে নিয়ে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর ইমেজে ক্লিক করবো এটা ভালো করে দেখবেন আমি একটি সাদা ইমেজ নিলাম সাদা ইমেজটি নেবার পর দেখুন ডান সাইডে খুব ওই কালার আছে কালারে ক্লিক করবো এখানে ব্লু করার কারণ হচ্ছে আমি পরে বলছি এইবার এই গ্রিন স্ক্রিনটাকে এই ব্লু স্ক্রিনটাকে একটু টেনে বড়ো করবো বড়ো করার পর চলে যাব লেয়ারে লেয়ারে গিয়ে এইবার কিছু পিএনজি এখানে অ্যাড করব একটি ট্রাক্টরের যে ট্রাক্টরটি করা হবে এই ট্রাক্টরটি এখানে নিয়ে আসলাম সামনে দিলাম সাইজ মতো বসিয়ে নিতে হবে এইবার ট্রাক্টরটি টেনে বড় করে দেব একেবারে যে পর্যন্ত ব্লু স্ক্রিনটি আছে চলে যাব আবার লেয়ারে লেয়ারে গিয়ে আবার কিছু যে চাকাগুলো ডাউনলোড করেছিলাম ট্র্যাক্টরে সেই চাকাটি এখানে ইনপুট করব টেনে আবার এটাকে সোজা একেবারে বড় করে দেব যত যে পর্যন্ত গ্রিন স্ক্রিন আছে এইবার কি করব এটাকে ছোট করব ছোট করে এই যে চাকাটি আছে পিছনে সেই চাকার সাইজ মতো এখানে বসিয়ে দেবো যাতে পিছনের চাকাটা দেখা না যায় এবার কি করব বা পাশে দেখুন উপরে থ্রি ডর্স আছে থ্রি ডর্সে ক্লিক করবো ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করে এখানে আবার সামনের চাকায় বসিয়ে দেবো ছোট করে সামনের চাকায় বসিয়ে দিলাম এবার কি করব পিছনের চাকাটা ক্লিক করব এখানে দেখুন ওভারেল অ্যানিমেশন এই ওভারেল অ্যানিমেশনে ক্লিক করে কাউন্টার ক্লক ক্লকওয়াইজে ক্লিক করবেন হলো আবার সামনের চাকাটাও তাই ওভারেল অ্যানিমেশনে যাব তারপরে কাউন্টার ক্লক ক্লকওয়াইজে ক্লিক করব হয়ে গেল দুটো সমান বন্ধ করে দিলাম এইবার কী করব আবার লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব এইবার এই ট্র্যাক্টারের জন্য যে ট্রলিটি ডাউনলোড করেছিলাম সেই ট্রলিটি এখানে আবার ইনপুট করব একটু ক্রপ করব ক্রপে দিয়ে এই রডটাকে একটু ছোটো করে দেব ক্রপ করে কেটে দিলাম ওকে করলাম এই বাকি বড় টেনে করে ট্র্যাক্টারের সাইজ মতো এখানে বসিয়ে দিতে হবে এই কি করবো এই বাপাসে থ্রি ডর্স আছে থ্রি ডর্সে ক্লিক করে সেন টু ব্যাক করে দেবো সেন টু ব্যাক করলাম এটাকে টেনে আবার সেই বড়ো করে দেবো যে পর্যন্ত ব্লু স্ক্রিন আছে এবার কী করব চলে যাব আবার লেয়ারে লেয়ারে গিয়ে আবার মিডিয়ায় মিডিয়ায় যাবার পর আবার সেই চাকাটি ট্র্যাক্টরে চাকাটি ডাউনলোড করা আছে এখানে আবার ছোটো করে এখানে বসিয়ে দেবো আবার এটাকে টেনে সোজা করে বড় করে দেবো শেষ পর্যন্ত বাপাসে থ্রি ডর্স থ্রি ডর্সে ক্লিক করে ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করে এখানে আর একটি এই চাকা বসিয়ে দিলাম একেবারে সমান পর্যন্ত তারপরে কি করব এই দেখুন আবার সেই ওভারেল অ্যানিমেশনে যাব এখানে কাউন্টার ক্লকে ক্লিক করব পিছনের চাকাটাও তাই করব ওভারেল অ্যানিমেশনে যাবো কাউন্টার ক্লকাজে ক্লিক করব হয়ে গেল এবার তো চালিয়ে দেখি ঠিক আছে সামনের চাকাটা একটু বড় হবে এবার কী করবো আবার মিডিয়ায় ক্লিক করবো লেয়ার লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করলাম তারপরে যে কিছু ডাউনলোড করা আছে এই যে কিছু সবজি ধরুন সবজি কিংবা কিছু জিনিসপত্র আছে সেগুলো এখানে এই টলিতে বোঝাই করব এবার কী করবো থিয়েটারসে ক্লিক করে এটাকে ব্যাক করে দেবো আবার থ্রি ডর্সে ক্লিক করে ডুপ্লিকেট করবো এখানে দিয়ে দিলাম ডুপ্লিকেট করে থ্রি ডর্সে ক্লিক করে আবার ডুপ্লিকেট করবো কেননা এখানে ভরে দিতে হবে ব্যাক করে দেবো সেন্ট টু ব্যাক থ্রি ডর্সে ক্লিক করে আরও একটি ডুপ্লিকেট করবো এবার কী করে এটাকে আবার থ্রি ডর্সে ক্লিক করে সেন্ট টু ব্যাক করে দেবো আগেরটাও ব্যাক হয়নি নি থিয়েটারসে ক্লিক করে সবগুলোকে ব্যাক করে দেবো তাহলে আর সামনে আসবে না এবার কী করবো সবগুলোকে টেনে একেবারে শেষ পর্যন্ত বড়ো করে দিতে হবে কোনোগুলো যেন বাদ না যায় যে পর্যন্ত যে পর্যন্ত ব্লু স্ক্রিন আছে সেই পর্যন্ত টেনে বড় করে দিতে হবে বড়ো করে দিলাম এখানে আরও একটি আছে টেনে একেবারে শেষ পর্যন্ত বড় করে দিলাম এইবার তো দেখি চালিয়ে যে কোনোগুলো কম বেশি আছে কি না ঠিক আছে এইবার কি করব আবার লেয়ারে ক্লিক করব মিডিয়ায় ক্লিক করব এইবার ডাউনলোডে কিছু দড়ি আছে দড়ি দিয়ে না বাড়লে তো জিনিসগুলো পড়ে যাবে এইখানে এই দড়ি দিয়ে এটাকে থ্রি ডর্সে ক্লিক করে আবার ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে এখানে আর একটি দড়ি দিয়ে দিলাম আবার থ্রি ডর্সে ক্লিক করে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে এখানে আরও একটি দড়ি দিয়ে দিলাম থ্রি ডর্সে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলাম আবার থ্রি ডর্সে ক্লিক করবো আরও একটি ডুপ্লিকেট করবো একেবারে যতগুলো আখের বান্ডিল আছে সব দড়ি দিয়ে বাঁধা হয়ে গেল এবার কিন্তু দেখা যাচ্ছে যে পুরো দড়ি দিয়ে এটাকে বাঁধা আছে কোনো মতে আর পড়ে যাবে না সবগুলো কিন্তু আবার টেনে শেষ পর্যন্ত বড় করে দিতে হবে একবারে লাস্ট পর্যন্ত বড় করে দিলাম যে পর্যন্ত ব্লু স্ক্রিন আছে হয়ে গেল এইবার কী করবো আবার লেয়ারে ক্লিক করব মিডিয়ায় ক্লিক করব এইবার প্লে স্টোরে গিয়ে টুনস এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন টুনস আমার ডাউনলোড করা আছে ওপেন করবো লেটস স্টার্টে ক্লিক করবো এই দুটো ক্লিক করে ওকে করে দিতে হবে তারপরে এই যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারে ক্লিক করে প্রথমে লেডি থ্রি এটাকে নন করে দিলাম লিটিল বয়কেও নন করে দিলাম সবগুলোকে নন করে দেব শুধু লাস্টের যে কোনো একটি এখানে নেব ভিলেজম্যান ভিলেজম্যান নিয়ে ওকে করলাম এবার সিনে ক্লিক করে আইডিয়ায় যাব আইডিয়া যাওয়ার পর সিটিং সিটিংয়ে ক্লিক করবো তারপরে এই যে বাঁপ আসে একটা খোপ আছে এই ক্ষোপটাকে ক্লিক করবো ক্লিক করে হাতটাকে একটু সামনে আগিয়ে দেব এই হাতটাকে এইভাবে দেবো পাটাকে একটু বাঁকিয়ে দিলাম বাস এইবার এটাকে নিচে এই যে ক্রোমা কী আছে এটাকে ডাউনলোড করে নেব এই উপরে ডান দিকে দেখুন তার দুটো খোপ আছে খোপে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করব ব্যাকগ্রাউন্ড গ্রিন করে ওকে করলাম কোমাকি থেকে যে চাষিটি আমি ডাউনলোড করেছিলাম সে সেই চাষিটিকে আবার ভিলেজ ম্যান সেই ভিলেজ এখানে ইনপুট করব। ক্রপে যাব একটু এখানে ক্রপ করে কেটে দেব হয়ে গেল তারপরে কী করবো ক্রোমা কি এই যে ক্রোমা কীতে যাবো কি এনাবেল করে দিলাম একটু অ্যাডজাস্ট করতে হবে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে এই বাপাসে থ্রি ডর্স থ্রি ডর্সে ক্লিক করে সেন টু ব্যাক করে দেব দেখুন এবার পুরো হ্যান্ডেল ধরে ভিলেজম্যান ট্র্যাক্টর চালাচ্ছে এইবার এটাকে টেনে একেবারে শেষ পর্যন্ত করে দেবো যাতে অসুবিধা না হয় পুরো ব্লু স্ক্রিন পর্যন্ত এবার একটু চালিয়ে দেখব ওকে তারপরে কি করব তারপরে অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করে ট্রাক্টরের একটি সাউন্ড দেবো ট্রাক্টরের যে সাউন্ড হয় আপনারা কোনো ব্রাউজে গিয়ে সার্চ করবেন ট্রাক্টর সাউন্ড কপিরাইট ফ্রি পেয়ে যাবেন উপরে এই তীরে ক্লিক করব এটাকে ডাউনলোড করব এখন পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়নি আরও বাকি আছে লেয়ারে ক্লিক করে এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড বেছে নেবো গ্রামের ব্যাকগ্রাউন্ড তারপরে লেয়ারে ক্লিক করে আবার সেই ট্র্যাক্টরটি বেছে নেব যে ট্র্যাক্টরটি ডাউনলোড করলাম এইবার কি ক্রোমাকেই করব করবো কি এনাবেল হয়ে গেল একটু অ্যাডজাস্ট করে নেব তারপর চলে যাব অ্যাডজাস্টে একটু অ্যাডজাস্টে ক্লিক করে কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো স্যাচুরেশনটা পুরো বাড়িয়ে দেবো ভাইব্রেশনটা বাড়িয়ে দেবো এবং টেম্পারেচার একটু কমিয়ে দেবো তারপরে টেনে একবার শেষ প্রান্তে নিয়ে যাব প্লাসিনে ক্লিক করব আবার টেনে এটাকে একেবারে সামনের দিকে নিয়ে যাব সামনের দিকে নিয়ে গিয়ে মাইনাস হবে এখানে তারপরে চালিয়ে দেখবো একেবারে ট্র্যাক্টরটি সঠিকভাবে চলছে তারপরে ডাউনলোড করব আবার এই ভিডিওটিকে এক্সপোর্ট করব উপরে প্লাস সিনে ক্লিক করে এক্সপোর্ট করে নেব আর এই যে পিএনজিগুলো আপনারা ইমেজ সার্চে গিয়ে প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চ করবেন ইমেজ সার্চ সেখান থেকে সব ধরনের ট্র্যাক্টার হোক আমি দেখে দিচ্ছি একটু আপনাদের